আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে সবাইকে দেখাবো 3000 ক্যাপাসিটির একটা সেটার এবং 2400 ক্যাপাসিটির একটা হ্যাচার। তো আমাদের ইনকিউবেটরগুলো ফুললি অটোমেটিক, আপনারা সবাই জানেন, ফলে এই ইনকিউবেটরে কোনো সেটআপ লাগে না। এখন দেখেন, মারিয়াম ইনকিউবেটর টি মোডে রয়েছে এবং হিউমিডিটি 60% আছে, যেটা এক্সপেক্টেড লেভেল 60-65, এবং এই কারণে বেস্ট কন্ডিশনে ছিল মেশিনটা। আর এইখানে এখন যে টার্নিং শুরু হয়েছে, এই যে টার্নিংটা হচ্ছে, স্লোলি টার্নিং হচ্ছে, এটা সেটার ফ্রন্ট থেকে ব্যাকের দিকে যাচ্ছে। তো এটা আসলে আমাদের ইনকিউবেটরগুলোর এই যে টার্নিংয়ের ডিসপ্লে দেখলেও বোঝা যায় যে এটা কোন দিকে আছে, এটা কি ফ্রন্টের দিকে আছে নাকি ব্যাকের দিকে আছে। তো সবচেয়ে বড় যে বিষয়টা, তাপমাত্রা এবং আর্দ্রতা সবচেয়ে বেটার ওয়েতে কন্ট্রোল হয়। আর যেহেতু আমাদের ইনকিউবেটরগুলোতে কোনো সেট আপ লাগে না, এ কারণে যে কেউ আমাদের মেশিনটা চালাতে পারে, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। সে প্লাগ দিবে এবং হচ্ছে আপনার ডিম দিয়ে দিবে, তার আর কোনো কাজ নাই। তো আমাদের ইনকিউবেটর সম্পর্কে আসলে যারা আপনারা পুরাতন বন্ধুরা তারা সবাই জানেন, আর নতুন যারা তাদের জন্যই বেসিক্যালি এই ভিডিওটি। এবং আসলে আমাদের যে সব সাইজ হয় এটা বোঝানোর জন্যই আজকে এই ইয়েটা। তো এই যে ডিসপ্লেতে আমি যেটা দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে মুভিং ব্যাক রয়েছে, যে ব্যাকের দিকে টার্নিংটা হয়ে যাচ্ছে, মানে ফুল টার্নিং হয়ে গেছে অলরেডি। তো এই হচ্ছে মানে টার্নিং সিস্টেমের অপশান, এবং হচ্ছে তাপমাত্রা, সেটা ফুললি মাইক্রো লেভেলে কন্ট্রোল হয়। এইখানে দেখেন, এখন মারিয়াম ইনকিউবেটর টি মোডে রয়েছে, তাপমাত্রা ফারেনহাইট মোডে আছে 97.16, এবং হচ্ছে আরএইচ আছে হচ্ছে 40%, যেখানে 60-65 থাকার কথা। দরজা খুলছিলাম, এই কারণে হিউমিডিটিটা কমে গেছে আরএইচ। তো এইখানে দেখেন, আমি সুইচটা অফ করে দিলাম, মারিয়াম ইনকিউবেটর মোডে হয়ে গেল, হিউমিডিটি রেঞ্জটা চেঞ্জ হয়ে গেল। তো আমাদের ইনকিউবেটরগুলোতে যেহেতু তাপমাত্রা আর্দ্রতা সব কিছু অটোমেটিক্যালি সেট আপ থাকে, এই কারণে যে কেউ আমাদের মেশিনটা চালাতে পারে, জাস্ট সে শুধু নিয়ে প্লাগ দিবে আর হচ্ছে ডিম দিবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে এখন এই যে টার্নিং যে সিস্টেম, টার্নিং সিস্টেমটা আমি জাস্ট মেশিনটাকে পজ করে দিয়েছিলাম, ভিডিওটাকে পজ করে দিয়ে আবার হচ্ছে ইয়েটা দিলাম, মানে প্লাগটা দিলাম, দিলে আবার বোঝানোর জন্য যে টার্নিং সিস্টেমটা আসলে কীভাবে হয়। তো এখন দেখেন, আসলে ব্যাকের দিক থেকে টার্নিং করতে করতে সামনের দিকে আসতেছে, স্লোলি টার্নিং হচ্ছে। এই কারণে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে টার্নিংটা আস্তে 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 ঘুরে ফ্রন্টে চলে আসতেছে। তো এটা আমাদের ইনকিউবেটরে ফুললি হচ্ছে 45 ডিগ্রি হয় একদিকে, দুই দিকে 90 ডিগ্রি। আর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বড় সিলিং ফ্যান দেওয়া, উপরে যে হিউমিডিটির জন্য এখানে পানির ট্যাঙ্কি দেওয়া, এইখান থেকে ও অটোমেটিক্যালি পানি টেনে নেয়, ভিতরে থাকে ডিস্কের মাধ্যমে আর্দ্রতা তৈরি করে। এবং আমাদের ইনকিউবেটরগুলোতে এমন একটা ইনকিউবেটর যেটাতে আর্দ্রতা বেড়ে গেলেও কমানো যায়, এই ডিহিউমিডিটিফিকেশন প্রসেস বাংলাদেশের কোনো ইনকিউবেটরে নাই। তো আমাদের ইনকিউবেটরটা আপনারা যারা পুরাতন তারা তো জানেনই যে এখানে যে কোনো সেট আপ লাগে না, এবং টেম্পারেচার কন্ট্রোলটাও মাইক্রো লেভেলে হয় এবং হিউমিডিটিও তাই। এটা হ্যাচারের ডিসপ্লে, জাস্ট এই যে দেখেন, আমি হ্যাচারের এই সুইচটাকে যদি আমি অফ করে দিই, তাহলে ম্যারিয়াম হ্যাচার টি ছিল, এখন হ্যাচার হয়ে গেল, তার মানে এখন হচ্ছে মুরগির মুড থেকে হাঁসের মুডে ট্রান্সফার হলো। আমি আবার সুইচটা দিয়ে দিলাম, এখন আবার মুরগির মুডে। জাস্ট এই মুডে থাকলে আপনি হ্যাচিং করতেই পারবেন, কিছুই করা লাগবে না। জাস্ট যদি হাঁসের ডিম দেন তাহলে ম্যারিয়াম হ্যাচার। এই তো আমাদের ইনকিউবেটরগুলোতে আর কোনো সেট আপ লাগে না, জাস্ট আপনি শুধু সিলেক্ট করে দিবেন যে আপনি মুরগির ডিম দিচ্ছেন নাকি হাঁসের ডিম দিচ্ছেন। তো বাংলাদেশে যত ইনকিউবেটর আছে আপনারা সবাই জানেন, যেগুলো চেপে চেপে সেট করতে হয়, যেটা অনেক ঝামেলাপূর্ণ, এবং হচ্ছে বারবার যদি আপনি ইয়ে করেন, হ্যাচিং করেন, তো সেই ক্ষেত্রে বারবার আপনাকে যদি টেম্পারেচার হিউমিডিটি চেঞ্জ করতে হয়, এটা অনেক ঝামেলাপূর্ণ। তো এইটা আমাদের হ্যাচার পাশে যেটা দেখতে পাচ্ছেন, এবং আমাদের হ্যাচারের যে সিস্টেম, যে সেইখানে টোটালি হচ্ছে হ্যাচারের ডিসপ্লেতেই সব কিছু দেখায় যে কত হিউমিডিটি লাগবে, কত আছে, সব কিছুই আর কি এইভাবেই থাকে। এখন ওই যে আবার ওই যেটা দিয়েছিলাম যে মারিয়াম হ্যাচার এইভাবেই রয়েছে। তো এই হচ্ছে আসলে আমাদের 2400 হ্যাচার, এখানে 12টা ট্রে থাকে, এবং প্রতিটা ট্রেই টেনে বের করা যায়। জাস্ট আমি যদি টান দিই তাহলে হচ্ছে এই যে ট্রে চলে আসবে, মানে বাচ্চা যখন ফুটবে তখন আপনি চাইলে 2-4 ঘন্টা পরে বা 5 ঘন্টা পরে কিছু বাচ্চা ফ্রেশ হয়ে গেছে, ওগুলোকে আপনি বের করে নিলেন, আবার হচ্ছে ট্রেটা ঢুকিয়ে দিলেন, দিয়ে আবার দরজা আটকিয়ে দিলেন, ওর ভিতরে বাচ্চা ফুটতে থাকবে। তো আমাদের ইনকিউবেটর সম্পর্কে আপনাদের যে কোনো পরামর্শ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের কাছে যদি মনে হয় যে না, এর আরও কিছু মডিফিকেশান দরকার, তাহলে আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে ফোন করতেও পারেন সরাসরি দেওয়া নাম্বার অনুযায়ী ডিসপ্লেতে, অথবা কমেন্টও করতে পারেন।
আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে অনেক নতুন বন্ধুরা উপকৃত হতে পারে। এইখানে ওই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিস্ক হিউমিডিটি তৈরির, সেই ডিস্কটা এই যে ফ্যানের পিছনে রয়েছে, এইখানেই আর্দ্রতা তৈরি হয়। যখন আর্দ্রতার দরকার হয় উপর থেকে পানি আসে এবং ডিস্কটা ঘোরে। তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটার, এইটা 1024 আর এইটা হচ্ছে সেটার 3000 ক্যাপাসিটির। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি মোটামুটি আমাদের ইনকিউবেটারগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো বোঝানোর জন্য, টার্নিং সিস্টেমটাও দেখানোর চেষ্টা করেছি। এরপরেও আপনাদের যদি কোনো তথ্য জানার দরকার হয় তাহলে আমি আবারও বলছি, আপনারা আমাকে ফোন দিবেন আমার এই ডিসপ্লে দেওয়া নাম্বার অনুযায়ী, অথবা হচ্ছে আপনি আমাদেরকে কমেন্ট করতেও পারেন। তো আসলে ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমাদের জন্য, আর ইনশাআল্লাহ দেখা হবে এরপরের যে কোনো এপিসোডে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। জি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।